হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানভিকা রিপাস ব্লগস। সবাই কেমন আছো? আর সানভিকা খুব ভালো আছে আর ও খুব এখন মজাতে আছে, কারণ আজকে ওর হেয়ার কাটিং হবে অনেক দিন পরে, কারণ অনেক বড় বড় চুলগুলো হয়ে গেছে। আমারও খুব দুঃখ লাগছে চুলগুলো কাটতে, কিন্তু কিছু করার নেই, অনেকটাই বড় হয়ে গেছে, ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই জন্য একটু কাটিয়ে দেবো। চলো দেখি এখন সানভিকা কী রিয়াকশান দেয় চুল কাটার সময়। চলো বসো, আমি বসি, চলো। কি হলো? হ্যাঁ, মুড অফ কেন? চলো চলো চলো। তুমি কোথায় হেয়ার কাট করতে এসছো? চলো এখন হেয়ার ওয়াশ হবে, চলো। Thank you.
ঘুমের ঘরে আমার চুল ফুল কাটিয়ে দিল। কেমন লাগছে তোমায়? সুন্দর, চলো শোনটাই দেখো না, দেখো তাকে টাটা করো, টাটা করো, চলো। হ্যাঁ আসলাম, হ্যাঁ ফাইনালি হেয়ার কাট ডান। এই দেখো সাঙ্গিকার চুল একদম ছোট ছোট করে দিয়েছে, তাই তো? কেমন লাগছে তোমাকে? সুন্দর লাগছে ওকে। তো হয়ে গেল হেয়ার কাট। খুব চিন্তায় ছিলাম আমি যে করবে কি করবে না, কারণ একবার তো করাতে গিয়ে আমাকে ঘুরিয়ে নিয়ে আসতে হয়েছিল রীতিমতো। তো যাই হোক, ওর একটু ঘুমও পেয়েছে, প্লাস আর কিসের লোভে জানো, আইসক্রিমের লোভে বসে বসে ঠিক করে নিয়েছে। তো যাই এবার গিয়ে কিছু কিনে দিই, তাই তো? খাবো আইসক্রিম, চলো। ওকে কথা যখন দিয়েছি দিতে হবে কিছু একটা। সাঙ্গিকা চোখ করছিল আইসক্রিম খাবে, তাই ওকে আইসক্রিম কিনে দেওয়া হলো। আর বলছিল পার্কে যাবো যাবো, তো বিকালের টাইম ওই জন্য পার্কেও নিয়ে এলাম, একটু খেলে ধুলে বাড়ি যাবে। তো তোমরা জানিও যে সাঙ্গিকার নিউ ওয়ে হেয়ার লুক কেমন হলো, কেমন ওকে লাগছে একটু বলো, কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি এক্সপেক্টই করিনি ও এতটা সাধারণভাবে বসে করবে, হয়তো একটু বড় হয়েছে বলে এটা করতে পারলে। তোমরা ভিডিওতে দেখতে পাবে যে ও কতটা শান্তভাবে বসে বসে করেছে, হেয়ারটা কাট করেছে। তো ওর এগুলো কিন্তু ওগুলোর খুব ভালো লেগেছে, ও কিন্তু এগুলো এনজয় করেছে আমি বুঝতে পারলাম, কারণ বড় হয়েছে তো বুঝতে পারছে এবার। আমিও খুব খুশি যে হ্যাঁ বিনা চিৎকার চেঁচামেচিতে ঝামেলা ছাড়াই চুলটা কাটা হয়ে গেল। তো তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগলো ব্লগটা, ঠিক আছে? আর লাইক করো আর শেয়ার করো, আর হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব না করো, তাহলে এখনো পর্যন্ত, তাই তো? চলো বলো আমি আইসক্রিমটা খেয়ে নিই, টাটা।